আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোজিয়াস কুকিং শো। আজকে আমি দেখাবো কীভাবে ভুনা খিচুড়ি রান্না করতে হয়। তো আমি এখানে ভুনা খিচুড়িটা রান্না করার জন্য নিয়েছি মেজারিং কাপে, মেজারমেন্ট এই কাপটাতে আমি নিয়েছি 2 কাপ বাসমতি পোলাও চাউল, আর 1 কাপ নিয়েছি আমি ডাল। 3 কাপের জন্য অবশ্য 6 কাপ, সেম কাপটাতে 6 কাপ পানি লাগবে। তো এটার জন্য আমি নিয়েছি 1টা পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, আর 1টা পেঁয়াজ এখানে বেরেস্তা করা পেঁয়াজ, আর 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট, 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, আর 1/2 টিস্পুন জিরার গুঁড়া। তো এখানে আমি পাতিলে তেলটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি পোলাওয়ের মতো করে চাল ডাল আর সবগুলা মশলা একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিব। এখন আমরা পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা অবশ্য এখন গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, আমি চাল ডাল সবগুলা মশলা একসাথে দিয়ে দিয়ে অবশ্য লবণটা সব কিছুতেই অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। কিছুটা সময় নিয়ে এটাকে আমি কষাবো। এখন অবশ্য কষানোটা হয়ে গিয়েছে, সরি, আমি প্রথমে অবশ্য লং এলাচ দারুচিনিটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, 3-4 মিনিট এটাকে ভালো মতো কষিয়ে এখন পানিটা দিয়ে দিব। যেহেতু আমি চাল ডাল একসাথে 3 কাপ নিয়েছি, এখন আমি 6 কাপ পানি দিব, ঠিক সেম কাপটাতে পানিটা দিয়ে ঢেকে দিব। এবং এট লাস্টে আমি বলক আসার পরে অবশ্য ওই পেঁয়াজ, বেরেস্তা করা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের খিচুড়িতে বলক চলে এসেছে। এখন এটার মধ্যে আমি বেরেস্তা করা পেঁয়াজ আর কাঁচামরিচটা অ্যাড করে একদম মিডিয়ামের থেকে আরও কম লো হিটে দিয়ে দিব। তখনই আপনারা লবণটা চেক করে নেবেন যে ঠিক মতো হয়েছে কি না। এখন আমি একদম লো হিটে দিয়ে দিব। তারপর নামানোর আগে আমি 1 টেবিল স্পুন ঘিটা অ্যাড করে দিব সুন্দর একটা ঘ্রাণের জন্য। প্রথমে অবশ্য আমি তেল দিয়েছি লো হিটে, মোটামুটি 10-15 মিনিট এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সুন্দর মতো হয়ে যাওয়ার জন্য। এখন আমাদের খিচুড়িটা অলমোস্ট শেষের দিকে, তো সামান্য একটু ঘি অবশ্য এখনই অ্যাড করে দেওয়ার পালা। ঘিটা অবশ্য না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়। অলমোস্ট শেষের দিকে তৈরি হয়ে গেল আমার মজাদার ভুনা খিচুড়ি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।